আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে আলু ভাজির রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচের ফালি। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নেব। দেখুন, এ পর্যায়ে আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসছে। এখন কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে এখন আবারও নেড়ে ছেড়ে দেব। দেখুন, আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এই ভাজিটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতেও বেশ মজার। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া দিয়েও রান্না করে দেখতে পারেন। এটার টেস্টটা অন্যরকম। আমার কাছে সাদা ভাজিটাই বেশি ভালো লাগে, এর জন্য আমি কোনো মশলা ইউজ করিনি। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইফ উইথ আয়াশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।